হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সোমবার আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করব। এখন বাজে ঘড়িতে একদম 12টা, 12:05। তো সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, আজকে ওয়েদারটা খুবই ভালো যার জন্য সকাল থেকে প্রচুর কাছাকাছি করেছি। মানে দুদিন যা ঠান্ডা গেল, তো প্রচুর জামাকাপড় আমার জমে গেছিলো, তো সেগুলো কেচেছি, এখনও মেলা হয়নি, মেলবো। আর এদিকে আমার মেয়ে তো খেলা করছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু 12টা বেজে গেছে, নইলে অনেক বেলা হয়ে যাবে। তো আজকে রান্না করেছি আমি, এখানে হচ্ছে বাঁধাকপি, মানে আজকে রান্না করব আমি বাঁধাকপি, ডাল আর হচ্ছে চিংড়ি মাছ। তো আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা কি? এটা পান। হ্যাঁ না, বাবা খাবে না, বাবা সুমন পিকনিকে গেছিল কালকে, তো সেখান থেকে পান দিয়েছে, ও নিয়ে এসছে। আর না, আমার খুব ভালো লাগে পান, বিশেষ করে এই মিষ্টি পান খেতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। তো যাই তাড়াতাড়ি রান্না করে নিই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তুমিও খাবে? আচ্ছা তুমি আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে। আরে যে আমার ছোট মেয়ে আবার দিদির জন্য গিফট বানিয়েছে, একা একা ভাবে দেখা তো। এই যে ও প্যাকিংও করে নিয়েছে। কি আছে ওর ভেতরে? ড্রয়িং? ওলে বাবা, ও ড্রয়িং করে দিদির জন্য গিফট বানিয়েছে। তো চলে এসেছি মাছগুলো কাটতে। আর বলেছিলাম না যে এই সিঙ্কটা এই বছর নতুন লাগানো হয়েছে, তো এটা লাগানোতে আমার খুব সুবিধা হয়েছে। মানে এখন এখানে সবজি ধোয়া, মাছ ধোয়া এগুলো করতে আমার খুব সুবিধা হয়েছে। তো তাড়াতাড়ি মাছগুলো কেটে নিই, তারপর রান্না বসাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো মাছ কাটা তো হয়ে গেল, আর এখন আমি মাছের ঝোলের জন্য, ঝোল ঠিক না, মানে ঠিক ঝোলও হবে না, একদম শুকনোও হবে না, মোটামুটি মাখামাখা হবে। তো মাছটা আমি করব আলু দিয়ে। তো আলুটা কেটে নেব এখন। আর ওইদিকে আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এইসব কাটা হয়ে গেছে, তো ওগুলো পেস্ট করে নেব। আর আমার বড় মেয়ে চিংড়ি মাছ খুবই ভালোবাসে, আর চিংড়ি মাছে যে আলু দেওয়া হয় সেই আলুটাও খায়, অন্য মানে আর এছাড়া অন্য কোনো সবজির আলু টালু ও খেতে চায় না। তো তাই আমি আজকে আলু দিয়েই মাছটা রান্না করব। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। আর মাছটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তো তেলটা আমার গরম করা হয়ে গেছে, বেশ ভালো করেই গরম করেছি। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ হচ্ছে এই, ভাজতে গেলেই গুটিয়ে একদম ছোট্ট হয়ে যায়, সে যত বড় মাছই হোক না কেন।
তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কিছু গোটা মশলা দেব। প্রথমে দেব তেজপাতা, আর দেব কিছু দারচিনি, লবঙ্গ, এলাচ, এইসব দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ একটা দিয়েছি, আর একবারে পেঁয়াজ রসুন আদাটা আমি একদম পেস্ট করে নিয়েছি, তাই তেলে আর কোনো পেঁয়াজ দেব না। এবার দিয়ে দেবো টমেটো গুলো। দিয়ে টমেটোটা আমি ভালো করে ভেজে নেব, বেশ ভালো করেই ভেজে নেব, যাতে গলে যায় আর কি, টমেটোগুলো একদম মিক্সড হয়ে যায় একদম। তো টমেটো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই মশলাগুলো, পেঁয়াজ রসুন আদা যা যা আছে আর কি। আর মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর ঝাল দেব অল্প, যেহেতু আমার মেয়েরা খাবে, অল্প ঝাল দেব। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারের জন্য। ঝাল দিলে শেষে বাচ্চারা খেতে পারবে না, সেটা একদমই ভালো লাগবে না, তাই আমি একটু কম ঝাল দিয়েই রান্না করব। এছাড়া সুমনও ঝাল খেতে পারে না, শুধু ঝালটা আমারই ভালো লাগে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, আর আমি এইভাবেই মানে খুন্তিটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকে দেখি। তোমরা নিশ্চয়ই ছায়াতে দেখতে পেয়েছ যে মশলাটা ঠিকঠাক ভাজা হয়েছে কি না। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর থালাতে কিছু তেল ছিল, সেই তেলটাও ঢেলে দিয়ে দিলাম। তো এবার আমি এইটা ভালো করে কষিয়ে নেব। তো আলু আর মশলা সবটাই আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটু জল দিয়ে দেব, এটা এমনি জল, গরম জল না, সাধারণ জলই দিয়েছি আমি। তো ঢেকে দিয়েছি, আর এটা হচ্ছে চিকেন। দুদিন আগে সুমন, দুদিন, হ্যাঁ দুদিনই, মানে আজ নিয়ে দুদিন, দুদিন আগে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিল, তো সবটা শেষ হয়নি, ফ্রিজে রয়ে গেছিলো, সেটাই আজকে গরম করে নিয়েছি চিকেনটাকে। আর এদিকে আমার মাছের যে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে, তো এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো আমি একদম কড়া করে ভাজিনি, তো ওগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই এখন মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব। তো এই যে প্রায় হয়ে গেছে আমার মাছ রান্না করা। ঝোলটা আমি এরকমই রাখবো, মানে আর যেহেতু শীতকাল, নামালে আর একটু হয়তো জমে যাবে, তো ঝোলটা আমি এরকমই রাখতে চাই। তো এখন দিয়ে দেব গরম মশলা, সানরাইজের গরম মশলা, আমার এই গরম মশলাটাই বেশি পছন্দ। তো আর গ্যাসটা আমি অফ করে দেবো এখনই, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। আর এই যে আমার রান্না করা হয়ে গেছে চিংড়ি মাছ আলু দিয়ে। তো আজকে এই সব রান্নাই হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে সেই চিকেন, আমার মেয়েদের দু পিস দেওয়া হয়ে গেছে এখান থেকে তুলে। আর এখানে হচ্ছে ডাল টমেটো দিয়ে, মুসুরির ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপি। তো এই রান্না, আর এখন আমি চলে এসেছি মেয়েদের খাওয়াতে। তো বড় মেয়ে তো নিজে হাতেই খাবে, আর ছোটকে খাইয়ে দিতে হবে, ও এখন টিভি দেখবে আর খাবে।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো এখন বাজে বিকেল 5টা আর আমি চলে এসেছি ছাদে সব জামাকাপড়গুলো তোলার জন্য। এই যে আজকে প্রচুর জামাকাপড় কেচেছি, মানে তিনটে আমাদের ছাদে তিনটে তার আছে, তো তিনটে তারই একদম ভরে গেছে, মানে কোথাও একটুও জায়গা নেই। তো এখন জামাকাপড়গুলো তুলবো, তো হাত দিয়ে দেখলাম জামাকাপড়গুলো পুরো একদম শুকায়নি, যেহেতু আমার মেলতে একটু বেলা হয়েছিল, মোটামুটি 12:30-1টা বেজে গেছিলো, তো একটু ভেজা ভেজা আছে। এইগুলো আবার একটু কালকে একটু রোদে দিতে হবে, নইলে ইউজ করা যাবে না, এমনি ঠান্ডা শীতকাল। আর এই যে সব মশা চলে এসেছে, গাদা গাদা মশা, তো আগে তুলে নিই জামাকাপড়গুলো। তো সন্ধ্যেবেলা চা করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে যাচ্ছে, মাকে দিয়ে এসেছি ওই ঘরে চা, আর মেয়েদেরকেও দুধ দিয়ে এসেছি, আর আমি এখানে খাচ্ছি, মা সিরিয়াল দেখছি আর চা খাচ্ছে। আর সুমনের তো নেমন্তন্ন আছে আজকে, ওর এক বন্ধুর বিয়ে, তো বরযাত্রী যাবে। তো সুমনের ডায়েটের পুরো 12টা বেজে গেছে, মানে যবে থেকে ও ডায়েট করা শুরু করেছে তবে থেকে একের পর এক লেগেই আছে। কখনো কারো বার্থডে আসছে, বার্থডে নেমন্তন্ন, তো কারো অ্যানিভার্সারি, কালকে আবার ছিল ওর পিকনিক, মানে ওর স্কুল লাইফের যত ফ্রেন্ড ছিল আর কি, তো সবাই মিলে মোটামুটি 50-60 জন, তো সবাই মিলে কালকে পিকনিক হয়েছে, তো কালকে পিকনিক খেয়েছে। আজকে আবার এক বন্ধুর বিয়ে, তো বরযাত্রী যাবে, আবার সেই বিয়ের আবার বউ ভাত খেতে হবে। তো একের পর এক লেগেই আছে, আর সুমনের ডায়েটের 12টা বেজে গেছে, একটু পরে যাবে রেডি হয়ে বরযাত্রী। আর আমিও ওকে ঠিকঠাক ডায়েট করতে দিই না, কারণ ও রোগা হয়ে গেলে আমার চাপ, শেষে আবার আমাকে আর ডায়েট করা শুরু করতে হবে। তো এইভাবেই চলছে। আর আজকে রান্নাবান্না রাতে নেই, মানে করা আছে আর কি, যা রান্না করেছিলাম সবই আছে, শুধু কটা রুটি করব, মায়ের আর আমার জন্য রুটি বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এই ব্লেজারটাই আজকে সুমন বিয়েবাড়িতে পরে যাবে, তাই বের করে দিলাম। সেন্টটা হয়ে গেছে, বাবা আমার ব্লেজারের উপরেও দিচ্ছি। রেডি সুমন একবারে, কি মজা না বন্ধুর বিয়ে, বউকে না নিয়ে যাচ্ছ। রেডি একবারে, এতে শীত মানবে? কোনটা পরো, এটা পরো, ঠান্ডা একটু নয় কাঁপলে, তাতে কি হয়েছে, স্টাইল করতে গেলে একটু ঠান্ডা লাগলে কিছু হয় না।
ভালো লাগছে, এটা পরো, এটা পরো, ব্লেজারটা পরো। হ্যাঁ হ্যাঁ, তো লকডাউনের মধ্যে আর কি, মানে লকডাউন শুরু হয়েছে যে, তবে থেকে এটাই এটাই হচ্ছে আমাদের প্রথম বিয়ে বাড়ির নেমন্তন্ন। মানে এর মধ্যে কোনো মানে বিয়ের নেমন্তন্ন আমরা পাইনি। তো যাই হোক, সুমন চলে গেছে বরযাত্রী, আমাদেরকে নেয়নি, ও নেবেই বা কী করে, আমাদের নেমন্তন্ন নেই, বরযাত্রীর নেমন্তন্ন নেই, তো ও চলে গেছে। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তো তোমরা কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, ভালো না খারাপ, যাই হোক। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হবে এর পরের দিন, মানে আমার নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট।